মানিকগঞ্জ শহরে ঢুকতেই চোখে পড়ে অটোরিকশার ভিড়। তবে সেই অটোরিকশার নেই কোনো ধরনের নিবন্ধন। আবার এসব অটোরিকশা থেকে প্রতিদিনই আদায় করা হয় চাঁদা। টাকা দিতে হয় প্রতিদিন 40 টাকা করে, একদল নেয় 30 টাকা, আরেক দল নেয় 10 টাকা লাইনম্যান হিসেবে। তারা কোন খাতে নেয় আমরা তা জানি না। এই যানগুলোর অবশ্যই নিবন্ধন থাকতে হবে বলছে বিআরটিএ মানিকগঞ্জ সার্কেল। সম্প্রতি এ বিষয়ে একটি নির্দেশনা পুলিশ সুপারের কাছে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক। বিআরটিএ চেয়ারম্যান ইতিমধ্যে মানিকগঞ্জ ভিজিট করে আমাদেরকে একটা তালিকা দিয়েছেন যে এগুলো রাস্তায় যাতে চলাচল না করে সেই জন্য ব্যবস্থা নেওয়ার জন্য। ইতিমধ্যে আমরা সেই তালিকাটি পুলিশ সুপারকে দিয়েছি। জেলা পুলিশ সুপার বলছেন শিগগিরই এসব যানবাহনের বিরুদ্ধে অভিযান শুরু করা হবে। যখন চলে আসে তখন দায়িত্বটা কিন্তু আলটিমেট আমাদের উপরেই পড়ে, পুলিশের উপরেই পড়ে। অভিযান শুরু হচ্ছে, সহসাই আমি শুরু করবো, দেখা যাক কত তাড়াতাড়ি আমরা একটা ডিসিপ্লিনের মধ্যে নিয়ে আসতে পারি। অবৈধভাবে টাকা যেখান থেকে উত্তোলিত হবে সেখানে আমরা আইন প্রয়োগ করব। এদিকে সাতক্ষীরা সড়ক মহাসড়কে দাপিয়ে চলছে নসিমন করিমন সহ নানা ধরনের অবৈধ যানবাহন। এদের যেমন কোনো রুট পারমিট নেই, তেমনি নেই চালকদের লাইসেন্সও। এদের কারণেই দুর্ঘটনা ঘটছে বলে দাবি বাস চালকদের। আমাদের চলতে আয় এই ব্যাটারি ভ্যান, এই ইঞ্জিন ভ্যান, ওদের শব্দে ওদের যাচ্ছে ভালোভাবে ডাইনে হঠাৎ ছেলে দিয়ে ওরাই লাগাই দিয়ে মনে করেন আমাদের ভোগান্তিতে ফেলায় দেয়। এ ধরনের নিবন্ধনহীন যানবাহন চলাচলে বাড়ছে দুর্ঘটনার সংখ্যা। জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছে যাত্রীরা। শুভঙ্কর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।